আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ হামিদাউনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বা সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোনাজাত বা দোয়া করার আদবসমূহ যে কোনো সময় মোনাজাত করা যায় দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু ছাড়া কিংবা অজু করে এমনকি গোসল ফরজ অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন অজু অবস্থায় কিবলার দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে মোনাজাতে দুই হাত তোলা মুস্তাহাব আল্লাহ সুবাহানওয়ালা এটা পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ সুবাহানওয়ালা কবুল করে নেন সালমান আল ফার্সি রদিউল্লাহ হতে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন মোনাজাত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সুবাহানওয়ালা সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন আমি এত পাপি আল্লাহ কবুল করেন কি না এইরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে বিপদ যত বড়ই হোক আল্লাহ সুবাহানা সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যে দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে নাচে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে এই বলে প্রশংসা করা যেতে পারে আল্লাহমদুলিল্লাহ ক্যা তৈবান অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে প্রশংসা পবিত্রতা ও বরকতপূর্ণ অথবা এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে আলহামদুলিল্লাহ হিরবিলামীন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক এরকম যে কোনো এক বা একাধিক আল্লাহর জন্য প্রশংসামূলক বাক্য বলা যাবে আল্লাহ সুবাহানাওয়া তালার প্রশংসার পরে রসুলল্লা সাল্লা সাল্লামের প্রতি দূরদ পড়তে হবে ছোট বড় যে কোনো দূরত পরা যাবে আপনার যেটা ভালো লাগে সর্বোত্তম দূরদ হচ্ছে দূরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়ে ছোট অন্য দূরুদও পরা যাবে যেমন আল্লাহ সল্লি সাল্লিম আলা বিগিনা মোহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলয়সাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহর প্রশংসা ও রসুলের প্রতি দরুদ পাঠ করেনি রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়া করেছে অতপর সে আবার প্রার্থনা করল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ সুবাহআর প্রশংসা ও তার গুণগান দিয়ে দোয়া শুরু করে অতপর রাসুলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াটা রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম খুব বেশি বেশি করতেন নবী করিম সাল্লাহ আলহ অধিকাংশ দোয়া হতো আল্লাহ আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আ খুরাতি হাসানা ওয়াকিনা আদা বনার অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও এখানে উল্লেখযোগ্য আল্লাহম্মা আতিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পরা যায় সহি মুসলিমের অন্য হাদিসে আছে আনাসরদী তাআলা তালহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন ওই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়া রাখতেন এছাড়া জীবিত বা মৃত পিতামাতার জন্য এই দোয়া বেশি করতে হবে রব্বির হুমা কামা রব্বা ইয়েন অর্থ হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি তেমনই দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল আল্লাহ সুবাহাল আমাদেরকে এ সমস্ত বিষয় আমল করার তাওফিক দান করুন আমিন ওয়ের দানা আনিলামি রব্বিলাম